হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো। তো গাইস, আজকে ওয়াইফাই হ্যাকিং এর বিষয়ে একটু কথা বলবো আমি। তো ওয়াইফাই হ্যাকিং বলতে কীভাবে ওয়াইফাই হ্যাক করবেন এটা তো দেখাবে অবশ্যই, আজকে এটা থাকবে না। আজকে শুধু থাকবে যে কীভাবে ওয়াইফাই আপনার কোনো, ধরেন আপনার কোনো ফ্রেন্ড আপনার ফোনে ওয়াইফাই পাসওয়ার্ড সেট করে দিল, বাট পাসওয়ার্ডটা আপনাকে দিল না, কিংবা কোনো পাবলিক ওয়াইফাই প্লেসে আপনি গেলেন, গিয়ে আপনার ওইখান থেকে আপনার পাসওয়ার্ডটি সেভ করে দিল, বাট আপনাকে পাসওয়ার্ডটি দিল না, সেই ক্ষেত্রে আপনি কীভাবে পাসওয়ার্ডটি বাইর করবেন ওইটা আমি এখন দেখাবো। তো তার জন্য কী করতে হবে, আমি আগে আমার ওয়াইফাই কানেক্টটা দেখাই। দেখুন, আমার একটি ওয়াইফাই কানেক্ট আছে, ওয়াইফাইয়ের নাম হলো গিয়ে মুন্না, হ্যাঁ, MUNNA। তো এই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা আমি এখন দেখবো। তো দেখার জন্য অবশ্যই একটি অ্যাপস নামাইতে হবে, অ্যাপসটির নাম হলো গিয়ে আপনার ওয়াইফাই পাসওয়ার্ড রিডার, হ্যাঁ, ওয়াইফাই পাসওয়ার্ড রিডার, WIFIPAWSWORD, ওয়াইফাই পাসওয়ার্ড রিডার, RIDER, ওয়াইফাই পাসওয়ার্ড রিডার। আমি বানানটা বলে দিচ্ছি আবারও, WIFI ওয়াইফাই স্পেস PAWSWORD স্পেস RIDER, তারপর সার্চ দেবেন প্লে স্টোরিতে। সার্চ দেওয়ার পর প্রথমেই যে অপশনটা দেখবেন, ওয়াইফাই পাসওয়ার্ড রিডার নামের একটি অ্যাপস আসছে আমাদের সামনে। তো এই অ্যাপসটি ইনস্টল দিতে হবে। তো গাইস, এই অ্যাপসটি ব্যবহার করতে হলে আপনার ফোনটা অবশ্যই রুটেড থাকতে হবে, হ্যাঁ, রুট থাকতে হবে, আপনার ফোন রুট করা থাকতে হবে। তো আপনারা যদি কেউ রুট করতে না পারেন, কীভাবে রুট করতে হয়, কীভাবে আনরুট করতে হয়, আমার A to Z এর পরের টিউটোরিয়ালে আমি দিব, আমার একটি টিউটোরিয়ালে দিয়ে দেবো যে কীভাবে রুট করবেন, কীভাবে ফোন আনরুট করবেন, A to Z দিয়ে দিব, হ্যাঁ। তো গাইস, তারপর আপনাকে অ্যাপসটি ইনস্টল দেওয়ার পর, এখানে আমার ইনস্টল দেওয়া আছে বিধায় ওপেন দেখাচ্ছে, বাট আপনাদের ইনস্টল লেখা দেখাবে। ইনস্টল দেওয়ার পর অ্যাপসটি ওপেন করবেন। তো অ্যাপসটি ওপেন করার সঙ্গে সঙ্গে দেখুন আমার কানেক্ট আছে কোনটার সাথে, এ দেখুন একদম নিচে এটা MUNNA, এটার সাথে কানেক্ট আছে, পাসওয়ার্ডগুলো ডট ডট দেওয়া আছে। তো চলুন আমি ওয়াইফাইয়ের নেমের ওপর ক্লিক করি, মুন্না ক্লিক করলাম। ক্লিক করার পর এ দেখুন উপরে লেখা আছে MUNNA স্পেস, নিচে দেখুন পাসওয়ার্ডটা কি, MUNNA 5টা 5। খুব সুন্দরভাবে চলে আসলো আমাদের সামনে পাসওয়ার্ডটি। তো এভাবে আপনারা পাসওয়ার্ডটি চেঞ্জ করেন। আমি একটু দেখাই আপনাদের এটা রিয়েল আসলো কিনা পাসওয়ার্ডটি, হ্যাঁ। তো তার জন্য আমার ওয়াইফাইটি কানেক্ট আছে, আমি ওয়াইফাইয়ের উপরে ক্লিক করলাম, আমি এটা ফরগেট দিলাম। ফরগেট দেওয়ার পর আমি নতুন করে কানেক্ট করবো এখন। তো চলুন, পাসওয়ার্ডটা কী দেখছিলাম এখানে যেন, পাসওয়ার্ডটি ছিল MUNNA তারপর 5টা 5, হ্যাঁ। তো চলুন দিয়ে দেখাই আপনাদের কানেক্ট হয় নাকি, MUNNA 5টা 5, 1 2 3 4 5, হ্যাঁ, কানেক্ট দিয়ে দেখি কানেক্ট হয় নাকি। তো গাইস, দেখতে পারতেছেন কানেক্ট হয়ে গেল, তার মানে পাসওয়ার্ডটা রিয়েল। এভাবে আপনারা যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি বের করতে পারবেন। যেমন দেখুন আমার এখানে শাহিন লেখা, উপরে লেখা আছে দেখুন ভীষণ ভীষণ ভীষণ, একটি ওয়াইফাইয়ের নেম ছিল, ওটা আমি আমার কানেক্ট করা ছিল। তো দেখুন কানেক্ট করা ছিল, বাট এখন কানেক্ট করা নাই, তারপরে পাসওয়ার্ডটা আমি পেয়ে যাচ্ছি। পাসওয়ার্ডটি আছে BIPLOB 595, হ্যাঁ। তারপরে দেখুন আমার আরেকটি ওয়াইফাইয়ের সঙ্গে কানেক্ট করেছিলাম এক সময়, এখন করি নাই, তারপরে পাসওয়ার্ডটি দিয়ে দিছে আমাকে। এই দেখুন লেখা আছে নিচে 3 নম্বর অপশনটা শাহিন, তো শাইনের উপর ক্লিক করলাম, এ দেখুন পাসওয়ার্ডটি চলে আসছে। পাসওয়ার্ডটি হলো 1 2 3 4 5 6, তারপর SHAIN শাইন। তো গাইস, এভাবে আপনারা পাসওয়ার্ডটি বের করে ফেলতে পারবেন। তো টিউটোরিয়ালটি অনেক বড় করতে চাচ্ছি না। তো গাইস, আমার এই চ্যানেলটাতে আপনারা শুধু হ্যাকিংয়ের বিষয়ে অনেক কিছুই জানতে পারবেন, বাট আমি একটু রিকোয়েস্ট রাখবো আপনাদের কাছে, আপনারা হ্যাকিং শিখবেন এখান থেকে, বাট কারো ক্ষতি করবেন না, দয়া করে কারো ক্ষতি করবেন না, সবসময় সবার ভালো কাজে নিয়োজিত থাকবেন, ক্ষমতার অপব্যবহার করতে হয় না গাইস। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, কোনো ভুল টুটে হলে অবশ্যই মাফ করে দেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ।